আধার কার্ড ছাড়া অচল, আর্থিক লেনদেন সংক্রান্ত কাজের জন্য আবার প্রয়োজন প্যান কার্ডের। এই দুই গুরুত্বপূর্ণ নথিকেই এক ছাতার নিচে আনতে আধার কার্ড প্যান কার্ড লিঙ্কের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিগত বেশ কয়েক বছর ধরে আধার প্যান কার্ড লিঙ্কের কাজ চলছে, একাধিকবার ডেডলাইনও দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরও দেশের এক সংখ্যক মানুষ এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাননি। আপনিও যদি এই শ্রেণীতে পড়েন তবে আপনার জন্য রয়েছে বড় খবর। আগামী 31 মে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করানোর নির্দেশ দিয়েছে আয়কর বিভাগ। যদি এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না করানো হয় তবে এবার উচ্চ হারে ট্যাক্স ডিডাকশন বা টিডিএস কাটা হবে। প্রসঙ্গত গত 31 মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করানোর সময়সীমা ছিল, যারা ওই সময়ের মধ্যে আধার কার্ড আপডেট করেননি। 1 এপ্রিল থেকে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। প্যান কার্ড সক্রিয় করার জন্য জরিমানা দিতে হবে। যদি 31 মের মধ্যে আধার প্যান কার্ড লিঙ্ক না করান তবে এবার চড়া হারে টিডিএস ও টিসিএস দিতে হবে। আধার প্যান লিঙ্ক রয়েছে কি না কীভাবে দেখবেন? প্রথমেই আয়কর দপ্তরের ই ফাইলিং পোর্টাল www.incometax.gov.in এ ক্লিক করুন। এবার হোম পেজে কুইক লিঙ্ক অপশনে ক্লিক করুন। এবার লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করুন। নতুন একটি পেজ খুলে যাবে, সেখানে আধার কার্ড ও প্যান কার্ডের নম্বর বসান। যদি আপনার আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা থাকে তবে স্ক্রিনে মেসেজ আসবে, ইউর প্যান ইজ অলরেডি লিঙ্কড টু গিভেন আধার। যদি আধার প্যান কার্ড লিঙ্ক না থাকে তবে মেসেজ আসবে, প্যান নট লিঙ্কড উইথ আধার। এর নিচেই একটি অপশন থাকবে, লিঙ্ক আধার উইথ প্যান। এই লিঙ্কে ক্লিক করে জরিমানা দিয়ে আধার প্যান লিঙ্ক করুন। রিপোর্ট, নিউজ ফিজিল্যান্ড।